নমস্কার। আমাদের বাংলার 6টি ঋতুতে হেমন্তর একটি বিশেষ জায়গা রয়েছে। শীত আর বসন্তের আগমনী বার্তা নিয়ে আসে যেন হেমন্ত, মিশ্র অনুভূতি নিয়ে আসে। আর এই হেমন্ত একটু আড়ালে থাকলেও আমাদের মনের কোণে কিন্তু জায়গা করে নেয়। কি অদ্ভুত ব্যাপার দেখুন, এই বাংলার যে 6 ঋতু, সে বাংলার এবং আপামর বাঙালির সংস্কৃতিতে এবং তথা গোটা ভারতবাসীর মনের প্রকৃতিতে সেই হেমন্ত কিন্তু শুধুমাত্র একটু নির্দিষ্ট জায়গায় নেই, আমাদের মনের কোনায় মনের প্রকৃতিতে জায়গা করে নিয়েছেন। তিনি হলেন হেমন্ত মুখোপাধ্যায়। তিনি হেমন্তর পরশেও যেরকম রয়েছেন, সব রকম ঋতুর যে রং, সেই রং নিয়ে তিনি আমাদের মধ্যে আজও বিরাজ করছেন। প্রবাদ প্রতিম কণ্ঠশিল্পী, সুরকার, গায়ক হেমন্ত মুখোপাধ্যায়ের আজ জন্মদিন। তারা টিভির পক্ষ থেকে তার জন্মদিনে বিশেষ শ্রদ্ধাঞ্জলি। আমাদের আজকের বিশেষ নিবেদন, আমাদের সঙ্গে রয়েছেন একজন বিশেষ অতিথি, রয়েছেন জয় গোস্বামী। তার গান শুনব এবং অবশ্যই হেমন্ত মুখোপাধ্যায়ের অসংখ্য গানের মধ্যে থেকে কিছু নির্বাচিত গান তিনি আমাদের শোনাবেন। অনেক আপনাকে শুভেচ্ছা জানাই, স্বাগত আমাদের আজকের এই আসরে। অনেক ধন্যবাদ। জয় গোস্বামী এসেছেন সুদূর আমেরিকা থেকে, আর একটি শহরে তিনি থাকেন, ডেলাওয়্যার, সেখান থেকে তিনি আমাদের এখানে এসেছেন এবং বলা যেতে পারে তারা টিভির আবিষ্কার তো বটি। হেমন্ত মুখোপাধ্যায়ের গান শুধু নন, তিনি অন্যান্য বাংলা আধুনিকও গেয়ে থাকেন। অন্যান্য বাংলার গানের যে বিভিন্ন ধারা, সেই ধারাতেও তিনি কিন্তু আমাদের ভিজিয়ে দিতে পারেন। কিন্তু আজকে যেহেতু হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিন, তাই আমরা সেই সমস্ত গানই শুনব তার কাছ থেকে। প্রবাসে থাকার দরুন কি করে হেমন্ত চর্চা সম্ভব এবং কিভাবে মনের ভেতরে হেমন্ত ঢুকে গেলেন? বাঙালিদের মধ্যে গান তো একটা বিশাল, আমাদের একটা সংস্কৃতিতে একরকম ধরে রাখার ব্যাপার। হেমন্তবাবু তো গানের সঙ্গে একেবারে বিলীন হয়ে আছেন আমাদের সঙ্গে। সুতরাং অনেকেই আমাদের আমেরিকাতে এমন আছেন যারা থাকেন বাসিন্দে, তারা হেমন্তবাবুকে পছন্দ করেন এবং ওনার ফ্যান। উনি এখন আমাদের সঙ্গে নেই, কিন্তু ওনার না থাকাকালীনও ওনার যা গান, যা অবদান রয়ে গেছে সেটা আমাদের ধরোহর। এবং আমরা হয়তো, আমি পার্টিকুলারলি মাইসেলফ, আমি হয়তো ওনাকে দেখিনি, কিন্তু না দেখে ওনার গান, ওনার যেন কণ্ঠ আমার সবসময় মাথায় ভেসে ওঠে। সো আমি ওনাকে খুব শ্রদ্ধা করি এবং ওনার জন্মদিনে ওনার একটা এই ধরনের প্রোগ্রামে আসতে পেরেছি এবং গান গাইতে পাচ্ছি, সেটা আমার জন্য বিশাল একটা। আমাদের খুব ভালো লাগছে জয়দা। আপনার শুরুতে কিছু শুনি, কি শোনাচ্ছেন আপনি? রবীন্দ্রসঙ্গীত দিয়ে আরম্ভ। হেমন্তবাবু তো অনেক রবীন্দ্রসঙ্গীত গিয়েছেন এবং আমি যেগুলো গাইবো সেগুলো একটু প্রচলিত বেশি। তার কারণ হলো উনি ছায়াছবিতে গানগুলো গেয়েছেন। তো প্রথম গান একটি ছায়াছবি দাদা কীর্তি থেকে, চরণ ধরিতে দিও গো আমারে, এটা পূজা পর্যার গান এবং আমি এটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। চরুনু ধরিতে দিও আমারে, নিও না নিও না সরাই, জীবন বহিয়া বহিয়া
চরণ ধরিতে দিও গো আমারে নিও পিপাসিত বাসুরা বিদুনা বাঁচাও তাহারি মারিয়া শিষ জয় যেন হইছি বিজয়ী তোমারি কাছে বিকাই বিকাই দিন আপনারে পারি না ফিরিতে দুয়ারি দুয়ারি বিকাই বিকাই দিন আপনারে পারি না চরণ ধরিতে দিও গো আমারে নিও না নিও না সরাই। হেমন্ত মুখোপাধ্যায় মাত্র 15 বছর বয়সে কবি সুভাষ মুখোপাধ্যায়ের হাত ধরে প্রথম রেডিও স্টেশনে আসেন এবং সেখান থেকেই তার গান গাওয়া শুরু হলো, আগমনী গান। আর এই গান শোনার পরই মানুষ নড়ে চড়ে বসলো, এই কিশোরটি কে, প্রশ্ন উঠতে শুরু করলো। আমরা অনেকেই জানি যে তিনি সাহিত্যিক হতে চেয়েছিলেন, যদিও তার গায়ক হওয়ার ডেস্টিনি দিকেই তিনি এগিয়ে যাচ্ছিলেন, কিন্তু সাহিত্য তাকে ভীষণভাবে টানত। কবি সুভাষ মুখোপাধ্যায় তাকে বহুবার সেভাবেই এগিয়ে নিয়ে গেছেন। কিন্তু বলে না যে যার যেখানে যাবার কথা সেখানে তো সে যাবেই। আমাদের পাওয়ার কথা ছিল হেমন্ত মুখোপাধ্যায়কে সঙ্গীত শিল্পী হিসেবে, আমরা সেভাবেই পেয়েছি। একদিকে গণনাট্য সংঘ, সলিল চৌধুরী, কোনো এক গায়ের বধূ, রানারের গগনচুম্বী জনপ্রিয়তা, আর সেই সঙ্গে রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীতকে একটি অন্য মাত্রায় পৌঁছে দিয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায়, চূড়ান্ত সাফল্য পান এই গানের মধ্যে দিয়ে। এক নতুন ঘরানা, নতুন গায়কের জন্ম। এত সহজ, এত সাবলীলভাবে রবীন্দ্রসঙ্গীত গাওয়া যেতে পারে, এত আধুনিকভাবে দেখিয়ে দিয়েছিলেন তিনি। অসাধারণ একটি গান আমরা শুরুতেই শুনলাম দাদার কীর্তি থেকে, এবং গানটা শুনতে শুনতে আমাদের সেই ছবিটা কিন্তু ভেসে আসে, তাপস পাল সলিপ দিচ্ছেন, দারুণ, খুব ভালো লাগলো। আমাদের সঙ্গে আজকের যিনি শিল্পী তাকে সহযোগিতা করছেন যে সমস্ত মিউজিশিয়ানস বন্ধুরা, তাদের সঙ্গে একটু পরিচয়টা সেরে নিই। আপনারা সবাই তাদের চেনেন, খুবই জনপ্রিয় এবং আমাদের ভীষণ ভালোবাসার শিল্পী। সুমন রয়েছেন কিবোর্ডে, স্বাগত তোমাকে। রণজা রয়েছেন গিটারে, আর এদিকে রয়েছেন শুভজিৎ অক্টোপ্যাডে এবং সুভাষ তবলায়। তো আমাদের প্রচুর গান শোনার ইচ্ছে, খুব স্বাভাবিক। তা তো বটেই, তবে রবীন্দ্রসঙ্গীত এখন ছাড়বো না। হেমন্তবাবুর আরেকটা অসাধারণ কম্পোজিশন চলচ্চিত্র ছিল কুহেলি, উনি এটা গিয়েছিলেন তুমি রবে নীরবে, সেটা দিয়ে আমি বলছি। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিভিড় নিভৃত পূর্ণিমা
মমি রবি দয়ে মমি রবি দয়ে।